বছরের শেষটা একটু অন্যরকম ভাবে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন ঐন্দ্রিলা এবং অঙ্কুশ। কংক্রিট জঙ্গল এবং ট্রাফিকের ক্যাকোফোনি থেকে একটু দূরে সরিয়ে নিয়েছেন নিজেদের। হ্যাঁ, এই জুটি পাড়ি দিয়েছেন শহর থেকে অনেকটা দূরে। এই মুহূর্তে বরফে ঢাকা পাহাড়ের কোলে চুটিয়ে মজা করছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। হ্যাঁ, হিমাচল প্রদেশেই জমিয়ে মজা করছেন এই জুটি। তবে ঐন্দ্রিলা অঙ্কুশ একা নন, তাদের সঙ্গ দিচ্ছেন ঐন্দ্রিলার কাজিন উষশী এবং ঐন্দ্রিলার কাজিন ও অঙ্কুশের বন্ধু নয়ন। সবাই মিলে যে তারা একসঙ্গে দারুণ মজা করছেন তার প্রমাণ তো পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া খুললেই। ক্রমাগত ঘুরতে যাওয়ার আনন্দ এবং তুষারপাতের মুহূর্ত ঐন্দ্রিলা অঙ্কুশ দুজনেই শেয়ার করছেন তাদের অনুগামীদের সঙ্গে। উল্লেখ্য, এবছর ইউরোপ ট্রিপে যাওয়ার কথা ছিল ঐন্দ্রিলা এবং অঙ্কুশের, তবে কোভিড-19 প্যান্ডেমিকের কারণে সেটি বাতিল করতে হয়। তবে বছর শেষ হওয়ার আগেই ইউরোপে ঘুরতে না যেতে পারার ক্ষতিটা পূরণ করে নিলেন ঐন্দ্রিলা অঙ্কুশ দুজনেই। বছরের শেষটা একেবারে মেমোরেবল করে তুলছেন এই জুটি। তবে এই সব কিছুর মাঝে ঘটে গেছে আর এক কাণ্ড, বেড়াতে গিয়ে প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেল ঐন্দ্রিলার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অভিনেত্রী আবার নিজেই সেই কথা বলেছেন। তাহলে আর দেরি না করে আপনারা ঐন্দ্রিলার মুখ থেকে শুনুন বেড়াতে গিয়ে ঠিক কি কাণ্ড বাঁধিয়েছেন তিনি। কবার পড়েছি সবার, আমরা এইখানে লিটারালি স্কিট করে করে দুম 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 করে পড়েছি, প্রেস্টিজ ফুল পাংচার, আর এখন আমাদের ফেসটা এই এই পুরো খুব খারাপ, আর প্রচন্ড ঠান্ডা। অঙ্কুশ কোথায়? আচ্ছা, ও কতবার, তুমি কতবার পড়েছো? এদিকে এসো না, স্টোরি, তুমি কতবার পড়ে গেছো? দু তিন বার। এখন শুধু চারিদিকে আইস এন্ড আইস। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.